বাংলাদেশের প্রকৌশল শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামের কাপ্তাই মহাসড়কের উত্তর পার্শ্বে, চট্টগ্রাম শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে 161 একর জমির উপর অবস্থিত এই বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে 2003 সালের 1 সেপ্টেম্বর, কিন্তু এই অবস্থানে পৌঁছাবার আগে এই প্রতিষ্ঠানকে অতিক্রম করতে হয়েছে দীর্ঘ পথ। গত শতাব্দীর 60-এর দশকে প্রকৌশল শিক্ষার কথা বিবেচনা করে তদানীন্তন পাকিস্তান শাসনামলে 1962 সালে প্রতিষ্ঠিত হয় বর্তমান প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। কিন্তু শুধুমাত্র এই একটি বিশ্ববিদ্যালয় প্রকৌশল শিক্ষার ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য সক্ষম ছিল না, তাই দেশের উন্নয়নে পেশাদার প্রকৌশলীর চাহিদা মেটানোর জন্য তৎকালীন পাকিস্তান সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদ 1962 সালের 28শে অগস্ট প্রকৌশল মহাবিদ্যালয় চট্টগ্রাম প্রতিষ্ঠার অনুমতি দেয়। এরই মধ্যে 1966 সালের 18ই নভেম্বর প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কিছুটা বিলম্বিত হলেও 1968 সালের 28শে ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের অধীনে 120 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রাম প্রকৌশল মহাবিদ্যালয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রধান প্রকৌশল শিক্ষাবিদ ডক্টর ওয়াহিদুদ্দিন আহমেদ ছিলেন এই প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। প্রকৌশল মহাবিদ্যালয়ের প্রথম ব্যাচে ভর্তি শুরু হয় 1968-69 শিক্ষাবর্ষে। প্রতিষ্ঠার সময় তড়িৎ ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল এবং পুরকৌশল এই তিনটি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হয়। এই প্রতিষ্ঠানের কারেন্ট সময় এটার নাম ছিল চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ অথবা চট্টগ্রাম প্রকৌশল মহাবিদ্যালয়। এটা স্টাবলিশড হয় ইন দি ইয়ার 1968-69। প্রথমে ছাত্র ভর্তি হয় 120 জন, সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল 40 জন করে। তখন ছাত্রাবাস ছিল একটি, যে নাম ছিল উত্তর ছাত্রাবাস, আমরা তাকে বলতাম নর্থ হল। সাউথ হল যেটা এখন, যেটা শাহ মোহাম্মদ হল, সেটা তখন নির্মাণাধীন ছিল। আমাদের ফার্স্ট ক্লাস শুরু হয় 1968-এর 28শে ডিসেম্বর শীতের সকালে। তখনকার প্রতিষ্ঠাকালীন সময়ের অধ্যক্ষ প্রফেসর ওয়াহিদুদ্দিন আহমদ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাগত জানিয়ে সব ছাত্রদের ক্লাস উদ্বোধন করেন। এবং যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয় মার্চ মাসে, তখন আমরা সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলাম এবং আমাদের তখন ফাইনাল পরীক্ষা চলতেছিল। অলরেডি 5টা সাবজেক্টের পরীক্ষা হয়ে গেছিল এবং অসহযোগ আন্দোলন চলার সময় কর্তৃপক্ষ ছেলেদের নিরাপত্তার কথা চিন্তা করে হল ছাত্রাবাস বন্ধ করে দেয় এবং ছাত্রদের চলে যেতে পারে। এরপরেও 2 একজন ছাত্র কিছুদিনের থেকে গেছিল, তার মধ্যে তারেক হুদা সেকেন্ড ইয়ার মেকানিক্যালের ছাত্র অন্যতম। আমাদের প্রথম ব্যাচেরই 14 বছরের পরীক্ষা শেষ হয় 1973 সালের ডিসেম্বর মাসে, ফল প্রকাশ হয় মার্চ। বিআইটিতে রূপান্তরিত হওয়ার পূর্ব পর্যন্ত এই প্রকৌশল মহাবিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত মোট গ্রাজুয়েট পুরকৌশল বিভাগ থেকে 619 জন, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ থেকে 363 জন এবং যন্ত্রকৌশল বিভাগ থেকে 349 জন, সর্বমোট 1331 জন। প্রকৌশল মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসেবে যারা কর্মরত ছিলেন তাদের নামগুলো হলো ডক্টর ওয়াহিদুদ্দিন আহমেদ, জনাব মোহাম্মদ রইসুদ্দিন, মোহাম্মদ হায়দার আজম, মোহাম্মদ এম এ বাড়ি, মোহাম্মদ আকা আজাদ, জি এম হাবিবুল্লাহ, আকমল রেজাউল করিম এবং সৈয়দ মতিনুর রশিদ। প্রকৌশল মহাবিদ্যালয়ে থাকাকালীন এর শিক্ষা কার্যক্রম সম্বন্ধীয় নীতিমালা নির্ধারিত হতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক। প্রাশাসনিক কর্মকাণ্ড পরিচালনার ভার ন্যস্ত ছিল শিক্ষা মন্ত্রণালয়ের হাতে, স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল গণপূর্ত অধিদপ্তরের। কলেজটির সার্বিক পরিচালনা ত্রিপক্ষীয় কর্তৃপক্ষের অধীনে থাকায় যথাযথ সমন্বয়ের অভাব ও বিভিন্ন জটিল সমস্যা আবর্ত পড়ে প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্য অর্জন ব্যাহত হয়। এটিসহ দেশের আরও 3টি ইঞ্জিনিয়ারিং কলেজের নানাবিধ জটিল সমস্যাবলীর মৌলিক সমাধান কল্পে সরকার বিভিন্ন সময়ে, বিশেষ করে 1973 সাল থেকে বিভিন্ন কমিটি ও কমিশন গঠন করে। কমিটি কমিশনগুলোর সুপারিশের আলোকে ও বাস্তব অবস্থা অনুধাবন করত সরকার প্রকৌশল মহাবিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন প্রদানের ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে। অবশেষে বহুবিধ বাধা বিঘ্ন অতিক্রম করে 1986 সালের 12ই মার্চ তদানীন্তন রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে
প্রকৌশল মহাবিদ্যালয়গুলি জুলাই 1986 হতে স্বায়ত্তশাসিত বিআইটিতে রূপান্তরিত হয়। আমি এখানে আসছি ঠিক 2 বছরের মাথায়, 17 জানুয়ারিতে। আমার পাশে পাস করার প্রায় 8-10 দিন পরে প্রধান ইউনিভার্সিটি হিসেবে, কলেজ হিসাবে এটা একটা ছোট্ট প্রতিষ্ঠান ছিল এবং তখন এর পরিবেশ অত্যন্ত ভালো ছিল, এখনো ভালো আছে। তখন বিল্ডিংগুলো হচ্ছিল, রাস্তাঘাট হচ্ছিল, ছাত্র শিক্ষক খুব ক্লোজ একটা রিলেশনশিপ ছিল, কারণ ছাত্র সংখ্যা ছিল কম। এই প্রথম সেকেন্ড থার্ড বেসের ছাত্ররা আজকে প্রতিষ্ঠিত প্রকৌশলী। ইঞ্জিনিয়ারিং কলেজ আমলের অনেক সমস্যা ছিল। ইঞ্জিনিয়ারিং কলেজ সৃষ্টির কয়েক বছরের ভিতরেই স্বাধীনতা যুদ্ধ হয় এবং যুদ্ধের পরে আবার শুরু হয়। এর ধারাবাহিকতায় বিভিন্ন সমস্যা যখন সমাধান হচ্ছিল না, তখন বিআইটি সৃষ্টি হয় 1986 সনের জুলাইয়ের 1 তারিখ। বিআইটি থেকে ডিগ্রি প্রাপ্ত মোট গ্রাজুয়েট পুরকৌশল বিভাগ থেকে 761 জন, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ থেকে 762 জন, যন্ত্রকৌশল থেকে 601 জন, মোট 2124 জন। বিআইটি থাকাকালীন অবস্থায় এর ভিজিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি। বিআইটি চট্টগ্রামের পরিচালক হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তারা হলেন প্রকৌশলী সৈয়দ মতিনুর রশিদ, ডক্টর শ্যামলকান্তি বিশ্বাস, ডক্টর এ কে এম ইকবাল হুসাইন, ডক্টর শ্যামলকান্তি বিশ্বাস, ডক্টর সুলতান আহমেদ খান, ডক্টর মোহাম্মদ মুজাম্মেল হক, ডক্টর আ কোয়ামর রেজাউল করিম, ডক্টর শ্যামলকান্তি বিশ্বাস এবং প্রকৌশলী মোহাম্মদ মুজাম্মেল হক। প্রকৌশল মহাবিদ্যালয় থেকে বিআইটিতে রূপান্তরের ফলে সীমিত পরিসরে স্বায়ত্তশাসন লাভ করলেও বিভিন্ন প্রশাসনিক প্রতিবন্ধকতা বিআইটি চট্টগ্রামকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছিল। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের চাকরি সংক্রান্ত অসুবিধা, গবেষণাগারে উন্নত মানের যন্ত্রপাতির অপ্রতুলতা, গবেষণা কার্যক্রমের জন্য বাজেটের স্বল্পতা ও অন্যান্য সমস্যার কারণে প্রতিষ্ঠার অভীষ্ট লক্ষ্য অর্জনে বিআইটি পিছিয়ে পড়েছিল। বিএটি সিস্টেমের যে একটা সমস্যা ছিল সেটা আসলে আমি বুঝতে পেরেছি আমরা যখন ছাত্র ছিলাম। এখানে বিআইটি গুলোর রেগুলেটরি বডি বিআইটি কাউন্সিলের একজন কর্তা ব্যক্তির উপস্থিত একটা সভা হয়েছিল। ওই সভায় আমাদের একজন সিনিয়র ভাই বিআইটি রিকগনিশন ক্ষেত্রে, আন্তর্জাতিক রিকগনিশনের ক্ষেত্রে যে সমস্যা রয়েছে সেটা উপস্থাপন করেছিলেন। ওখানে আসলে কোনো ওই প্রশ্নের কোনো জবাব আমরা পাইনি। আর আমরা পাশ করার পর এখান থেকে বিশেষ আমি পাশ করার পর বুঝতে পারলাম, যখন পেশাগত জীবনে পদার্পণ করেছি বিভিন্ন অর্গানাইজেশনে সার্ভিস দেওয়ার কারণে যাওয়া হচ্ছিল, তখন বুঝতে পেরেছি বিভিন্ন জনের সাথে মত বিনিময় করার ক্ষেত্রে বিআইটির ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি রিকগনিশনের ক্ষেত্রে যে সমস্যা সেই সমস্যা আরো প্রখরভাবে অনুভূত করতে থাকি। সবচেয়ে মুখ্য বিষয়টি ছিল বিআইটি অর্ডিনেন্সে এটি বিশ্ববিদ্যালয় মানে প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ না থাকায় অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটিজ অফ বাংলাদেশ এটিকে তাদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে নারাজ ছিল, যার ফলে কমনওয়েলথ ইউনিভার্সিটিজ ইয়ারবুক ও ওয়ার্ল্ড লার্নিং বুক থেকে এর নাম মুছে যায়। এ কারণে বিআইটি চট্টগ্রাম থেকে পাশ করা মেধাবী শিক্ষার্থীরা দেশ বিদেশে অনাকাঙ্ক্ষিত সমস্যার সম্মুখীন হতে থাকে। এর ফলে শিক্ষার্থী, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একটি চাপ অসন্তোষ কাজ করে। 5ই মার্চ 1998 সালে বিআইটির সমাবর্তন অনুষ্ঠানে তৎকালীন বিআইটির পরিচালক শ্যামলকান্তি বিশ্বাস তার লিখিত বক্তব্যে বিআইটি চট্টগ্রামকে বিশ্ববিদ্যালয় করার দাবি প্রথম উপস্থাপন করেন। পরবর্তী বিভিন্ন সময়ে বিআইটি শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত দাবি জানান। সমস্যা কিছু সমাধান হলো, বেশিরভাগ সমস্যার সমাধান হয়নি। তখন আমরা উপলব্ধি করতে থাকলাম আমাদের দেশের চিন্তাধারায় ইনস্টিটিউট অফ টেকনোলজি সেটা ঠিক খাপ খাওয়া হচ্ছে না। যেমন ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, IIT, এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ব্যাংকক, বা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি আমেরিকা। ওই নাম করা বিশ্ববিদ্যালয়গুলোর মতো আমরা যদিও চিন্তা করছিলাম, কিন্তু বিআইটি নামটা এখানে ঠিক সবাই বুঝতে পারেনি বা এটার উপর
এটার জন্য কোন রকমের সহযোগিতা বিভিন্ন মহল থেকে পাওয়া যাচ্ছিল না। এমনকি আমাদের গ্রাজুয়েটদের পরিচিতিমূলক যে সমস্ত ইউনিভার্সিটির পরিচিতিমূলক যে সমস্ত প্রকাশনা ওয়ার্ল্ড বুক অফ লার্নিং, কমনওয়েলথ ইউনিভার্সিটির জিয়ার বুক, সেখানেও বিআইটিটা তেমন নাম ধাম ছিল না। তখন আমরা সবাই মিলে বলতে শুরু করলাম যে আমাদের ইউনিভার্সিটি দরকার। তাহলে তৎকালীন বিআইটি প্রধান সমাবর্তনে ইউনিভার্সিটি করার দাবিতে আমরাও স্থাপন করি। এর মধ্যে বাংলাদেশে অবস্থিত একটি বহুজাতিক কোম্পানির চাকরির বিজ্ঞাপনে বিআইটি থেকে স্নাতক ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ না দেওয়ায় প্রথম তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে বিআইটি চট্টগ্রামের ক্যান্টিনের সামনে ওই বহুজাতিক কোম্পানির পণ্য পোড়ানো হয় এবং 22 জুলাই 2000 সালে 40 থেকে 50 জন প্রকৌশলী যারা বিআইটি চট্টগ্রাম থেকে স্নাতক ডিগ্রিপ্রাপ্ত তারা ঢাকা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। এরই ধারাবাহিকতায় 2001 সালের 26 মে আইইবিতে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সংগ্রাম পরিষদ গঠিত হয়। 101 সদস্য বিশিষ্ট এই কমিটির আহ্বায়ক ছিলেন ডক্টর জাহাঙ্গীর আলম এবং সদস্য সচিব ছিলেন মীর মোহাম্মদ সাকি কাউসার। 10 জন প্রকৌশলী কিভাবে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করা যায় সেটার রূপরেখা প্রণয়নের জন্য আমরা শহরের একটি প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটে আমরা বসলাম। সেটা ছিল 31 মার্চ 2001। এর পরবর্তীতে অনেক গ্রাউন্ড ওয়ার্ক করে আমরা একটি বড় জমায়েত করতে সক্ষম হয়েছি আইবি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের চট্টগ্রাম কেন্দ্রে, যেখানে আমাদের তৎকালীন বিআইটি চট্টগ্রামের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সমিতির পার্টিসিপেশন ছিল, অ্যাক্সেস টু অ্যাসোসিয়েশনের পার্টিসিপেশন ছিল এবং তৎকালীন বিআইটি চট্টগ্রামের ছাত্রছাত্রীও ছিল। ওই সবাই আমরা 101 সদস্য বিশিষ্ট চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সংগ্রাম পরিষদ গঠিত হয়। সেখানে আমাকে সদস্য সচিব মেম্বার সেক্রেটারির পদ দেওয়া হলো, যেটা আসলে আমার জন্য ছিল টোটালি অ্যামেজিং এবং আনএক্সপেক্টেড। এটা আমার দ্বারা সম্ভব ছিল না, এরকম একটা পদ আমাকে নিতে হবে সেটা আমার আমি প্রস্তুত ছিলাম না। কিন্তু আমার সিনিয়র ভাইরা আমাকে এটা অনেকটা জোর করেই বললেন তোমাকে এই দায়িত্ব পালন করতে হবে। আমরা সংগ্রাম পরিষদ গঠন করার পরে আমরা বিআইটিতে ক্যাম্পাসে এসে আমরা 3 অ্যাসোসিয়েশন আবার মিটিংয়ে বসি, আমরা সংগ্রাম পরিষদের সাথে কথা ঘোষণা করি এবং নামকরণ অ্যাকচুয়ালি আমরা যেদিন মিটিংয়ে ছিলাম আইবিতে চট্টগ্রাম কেন্দ্রে, সেদিনে কিন্তু আমাদের নামকরণ ফিক্সড হয়ে গেছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। এই সংগ্রাম পরিষদের কর্মকাণ্ডের সাথে সমর্থন জোগানো এবং নামটাকে আরও অ্যাকসেপ্টেন্স দেওয়ার জন্য আমাদের নেক্সট মিটিং হলো এখানে বিআইটি ক্যাম্পাসে মেকানিক্যাল বিল্ডিংয়ে, ওখানে আমরা সবাই ইএমই বিল্ডিংয়ে আমরা বসলাম। সেখানে নামের উপর আবারও ডিবেট হলো, কেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় হবে। আমার উপস্থাপনের পরে আমাকে অনেকে সমর্থন করেছে, আবার এরকমও প্রস্তাব এসেছে এটা বুয়েট চট্টগ্রাম হতে পারে। তবে আমাদের চুক্তি যেটা ছিল সেটা হচ্ছে আমার পক্ষ থেকে বা আমার কলেজদের পক্ষ থেকে যে আমার সমর্থন যারা করেছিল তাদের চুক্তি ছিল যে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় হবে বাংলা পৃথিবীর অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো স্টেটের নাম দিয়ে শুরু হয় অথবা শেষ হয়, সেজন্য এটা চিটাগং ডিভিশন আছে, সেই হিসেবে এটা চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়াটাই যৌক্তিক। সেটা আমরা যৌক্তিকভাবে বিবেচনায় নিয়ে আসি এবং গ্রহণ করি। বিআইটি চট্টগ্রামকে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে 3 জুন 2001 সালে শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা প্রধান ফটকে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ব্যানার স্থাপন করে অবস্থান ধর্মঘট পালন করেন। এ সময় কাপ্তাই সড়কে 11টা থেকে 1টা পর্যন্ত 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। তখন সন্ধিক্ষণ, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়, কিন্তু তাতেও আন্দোলনে কোনোরূপ মন্থরতা আসেনি। এরই মধ্যে চলে প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা। দুই নেত্রীর জনসভাতেই এই দাবি পাঠানো হয় এবং এই ব্যাপারে দুই দলের মনোভাবই ছিল ইতিবাচক। এটি নির্বাচনের এজেন্ট হিসেবে জনগণের দাবিতে উঠে আসে। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ ঢাকা ও চট্টগ্রামে সংবাদ সম্মেলন, মতবিনিময় সভা, প্রতীকী অনশন, গণজমায়েত, বিক্ষোভ মিছিল, স্বাক্ষর সংগ্রহ, স্মারকলিপি প্রদান, কাফন মিছিল, অবস্থান ধর্মঘট, ক্লাস বর্জন এবং মুখে কালো কাপড় বেঁধে র্যালিতে অংশগ্রহণ করে। ধীরে ধীরে এই আন্দোলনে
সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, এমপি ও মন্ত্রীরা তাদের একাত্মতা ঘোষণা করেন। অবশেষে আইবির 46তম সম্মেলনে 2002 সালের 10ই মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী বিআইটিকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা প্রদান করেন। এই ধারাবাহিকতায় 2003 সালের 3রা ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠকে বিআইটিকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রস্তাব অনুমোদন পায়। অবশেষে তথ্য প্রযুক্তি শিক্ষা ও গবেষণার আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিআইটি চট্টগ্রামকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য 12 মে 2003 তারিখে মহান জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয় এবং 1 সেপ্টেম্বর 2003 থেকে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে চিটাগং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি CUET। ইউনিভার্সিটির একটা এক্সপেকটেশন আছে, সেই এক্সপেকটেশন মতো যদি আগাতে হয় আমাদের অনেক দূর এগোতে হবে। একটা বিশ্ববিদ্যালয় বিভিন্ন ধরনের গবেষণা চলবে, বিভিন্ন ধরনের শিক্ষার উৎকর্ষ সাধনের জন্য চেষ্টা চলবে, অনেকগুলো ফ্যাকাল্টি থাকবে, অনেকগুলো ডিপার্টমেন্ট থাকবে, জ্ঞানের নতুন নতুন ভাণ্ডার এখানে উন্মোচিত হবে। ফলে এই ইউনিভার্সিটিটাকে যদি আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় আমাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকা দরকার, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা আশা করছি নতুন নতুন প্রযুক্তির পড়াশোনার জন্য নতুন নতুন বিভাগ এখানে চালু করা উচিত, এখানে ফ্যাকাল্টি সংখ্যা বাড়ানো উচিত, এখানে বিভিন্ন ইনস্টিটিউট থাকবে যেখানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিজ দেওয়া হয় হবে, বিভিন্ন সেন্টার্স থাকবে যেখানে রিসার্চ করা হবে এবং যেখানে বিভিন্ন শর্ট কোর্স অফার করা হবে, এবং সব কিছু মিলে এই ইউনিভার্সিটিটা সকাল থেকে শুরু করে রাতের অন্তত 10টা 12টা পর্যন্ত এটা বিদেশি বিশ্ববিদ্যালয়ের মতো জমে মাঠ থাকবে, জ্ঞানের আদান প্রদান হবে। আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি, সেই চেষ্টাতে সকলের সহযোগিতা থাকলে আমার বিশ্বাস ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী দেশবাসী তাহলে আমাদের অভিষ্ট লক্ষ্যকে আমরা পৌঁছতে পারব। 1968 থেকে 2009 সময় হিসেবে পেরিয়ে গেছে 47 বছর, কিন্তু শিক্ষার গুণগত উৎকর্ষ সাধনের পথে পাড়ি দিয়েছে সামান্যই। এখন পর্যন্ত আমরা আদায় করতে পারিনি অ্যাবেটির অনুমোদন। এই বিশ্ববিদ্যালয় দিবসে তাই প্রত্যাশা একটাই, আজ থেকে 10 বছর পরে আমাদের এই শিশু বিশ্ববিদ্যালয় পাল্লা দিবে MIT, অক্সফোর্ড কিংবা হার্ভার্ডের মতো বাঘা বাঘা প্রতিষ্ঠানের সাথে। এই প্রত্যাশায় আজ এতটুকুই।